এই যে এটা হচ্ছে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যেটা, সেটা এটা তো হচ্ছে ইফকোনানো ইউরিয়া ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বরবটির একটা বিশাল বড় ক্ষেত। এটা আপনারা দেখেন ভিতরে আরেকটা লেয়ার আছে, এটা পুরাটা যদি আমরা দেখাই ওই সাইড দিয়ে একদম ঘেরা আছে, ওই পুরো পাশ দিয়ে। কিন্তু এটা দেখেন কতটুকু লম্বা, এটা পুরোটাই কিন্তু ইফকোনানো ইউরিয়ার এই বাগানে স্প্রে করা হয়েছে। কৃষক কিন্তু এখানে আমাদের সাথে দেখতে পাচ্ছেন, তো তিনি কিন্তু স্প্রেটা করছে। তো দেখেন উনি কিন্তু আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আসলে এই জায়গায় স্প্রেটা করতেছে। এই যে আমাদের ইফকোনানো ইউরিয়া স্প্রে, আমরা আমার মুখ থেকে ভিউটা জানবো যে ব্যবহারের পর কি ধরনের উপকার কিন্তু পাইছে। মানে ফসল আছে, জিয়া আছে, দুন্দুল আছে, যেমন কি বরকুটি আছে, শশা আছে, আমরা কৃষক, আমরা এগুলাই চাষ। বর্তমানে আপনার হচ্ছে কতটুকু জমিতে আপনার শশা বা বরবটি চাষ করা আছে? আমার চার তিন একর মধ্যে এক একর স্কোয়ারে আমার শশা আছে, এবং 1200 ফিট স্কোয়ারে আমার বরবটি সিম আছে। স্যার, যখন সর্বপ্রথম প্রস্তুতের সময় আমরা জমি প্রস্তুত করার সময় আপনার হচ্ছে কি কি ইউরিয়া ব্যবহার করছিলেন? ডেপ, টিএসপি, মরক্ষ, সালফার এবং ইত্যাদি, যে ম্যাগনেসিয়াম ধরি, এগুলো মাটিতে বীজতলা দেওয়া লাগে, সবকিছু দিছি। এরপর সারা রোপণ দিছি। আপনার এই জমিতে আপনার বরবটি বা শশা যে রোপণ করছেন, বরবটি শশা যাত্রা কি? বরবটি শশার জাত হচ্ছে হাইব্রিড, যে শশা বীজটা আমাদের হাতে করা, এবং কি সিমটা যেটা হচ্ছে সুপ্রিম সিডের হীরা বীজ, যেটা হীরা আমরা ওইটা লাগাইছি। এবছর হচ্ছে আপনার বাংলা মার্ক স্মার্ট নেনু ইউরিয়া আপনাকে পরীক্ষামূলক ভাবে প্রয়োগের জন্য দিছে। প্রয়োগ করার ফলে আপনার দানা জাতীয় আর হচ্ছে স্মার্ট নেনু ইউরিয়ার মধ্যে কি পার্থক্য? যেটা আমাদেরকে স্প্রে করার জন্য ইউরিয়া ব্যবহার দিছে, ওটা সর্বপ্রথম আমি ছাড়া গাছে স্প্রে করছি। ওইটা ছাড়া গাছে স্প্রে করার 4 দিন পরে দেখছি আকর্ষণ গ্রোথটা কালো হয়ে উপরের দিকে জলসানো, মানে এটা ফেঁসে গেছে। আবার কয়েকদিন পরে আবার একবার স্প্রে করতে বলছে, তখন একবার স্প্রে দিছি। কিছুদিন আগে একবার দিছি, দেখেন গাছগুলো এখন একেবারে কালো, মাশাআল্লাহ। এভাবে থাকলে আমাদের ফসল উন্নত হবে। আপনার হচ্ছে স্মার্ট নেনু ইউরিয়া ব্যবহার করার পর আপনি কি অর্থনৈতিক ভাবে উপকৃত বা স্বাবলম্বী হচ্ছেন? জি স্যার, ইনশাল্লাহ আমাদের সেটা দিছে। ওটাতে তো দাম একেবারে কম, কমেতে আমরা বহু কিছু লাভবান হচ্ছি। যেমন কি গোড়া স্কোয়ারে যদি 3টা আমি স্প্রে করি, ওখানে টাকার সংখ্যা কম, তো লাভবানের দিকে আছে। এই স্প্রে করার পর আমাদের ফসল উন্নত দেখছি। বর্তমানে এখন আমরা যদি বাজার থেকে অনেক দূরে কাদা মাটি গুলা, রোডঘাট খারাপ, ওই সার ইউরিয়া সার যদি মাটিতে বা বিভিন্ন লাইনে স্প্রে দিই, তার পরিমাণ যতটুকু আছে, যে লিকুইড একটা ফানি জাতীয় যে বোতলটা দিছিল, স্প্রে দিছি, স্প্রে দিতে ওইটা তো খরচও কম, কিন্তু ওই এক বস্তা ইউরিয়ার সমান আমাদের টাকা তিনের সারের এক অংশ খরচ হয় না। আমরা এই দিক দিয়ে অনেক লাভবান হচ্ছে। যেমন এটা দেখতেছেন, এ বরবটি চিমটা, মানে আমার প্রতিদিন একদিন পর একদিন আমি এটা বাজারজাত করতেছি, প্রায় 55 কেজি, 60 কেজি ওরকম। ইনশাল্লাহ এখন রেটও ভালো আছে, তাৎক্ষণিক ভাবে বাজারজাত ভালো হচ্ছে। কৃষক সম্পর্কে আপনার পরামর্শটা? কৃষক সম্পর্কে পরামর্শ যেটা, আমি তো ইনশাল্লাহ এই লিকুইড ইউরিয়াটা ব্যবহার করে স্বাবলম্বিত হয়েছি, এবং কি আমি কৃষক ভাইদেরকে বলবো, আপনারাও এগুলা ব্যবহার করে আপনারা উন্নত লাভবান হতে পারবে। যেমন কি আমার শশাতে যে আগে যেগুলো লালচে বর্ণ ছিল, এটা স্প্রে করার পরে এ ধরনের লালচে বর্ণ নাই, আমি উন্নতি হয়েছি, যেহেতু আপনারা উন্নত হবেন। ধন্যবাদ বাংলা মার্কটা আমাদেরকে লিকুইড দেওয়ার জন্য, এবং কি আমরা স্বাবলম্বী হয়েছি, ভবিষ্যতে যেন আমরা লাভবান হতে পারি, সকল কৃষকের জন্য লাভবান হতে পারে, এটাই আমার কাছে প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।